কালো পতাকা নিয়ে মাঠে ফিরছে বিএনপি। এদিকে বিএনপি সরকার বিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছে বলছে ওবায়দুল কাদের। জানিয়ে দেব নির্বাচন পরবর্তী করণীয় ঠিক করতে আজ বসছে আওয়ামী লীগ। চরমোনাইয়ের পীর বলেছেন ইসলাম ও মুসলিম ধ্বংসের ষড়যন্ত্র চলছে। আরও জানিয়ে দেব জামিন পেলেও জেল গেটে টাকা না দিলে মিলছে না মুক্তি বলছেন রিজবি। এবং সর্বশেষ জানিয়ে দেব লেনিন মানুষের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছেন বলছেন সাইফুল হক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। কালো পতাকা নিয়ে মাঠে ফিরছে বিএনপি। দ্বাদশ সংসদ নির্বাচনের পর প্রথম কর্মসূচি হিসেবে কালো পতাকা হাতে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিএনপি। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, প্রতিবাদ এবং অবৈধ সংসদ বাতিল সহ এক দফা দাবিতে সারা দেশে দুই দিন কালো পতাকা মিছিল করবে দলটি। রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের এই সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি হচ্ছে আগামী 26 জানুয়ারি সব জেলা সদরে এবং 27 জানুয়ারি সব মহানগরে এই কর্মসূচি হবে। রিজভী বলেন দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ সব রাজবন্দীদেরকে মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিল সহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে কালো পতাকা মিছিল হবে। গত 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের সঙ্গে সংঘর্ষে পণ্ডু হয়ে যাওয়ার পর 7 জানুয়ারি নির্বাচন পর্যন্ত 5 দফায় 7 দিন হরতাল করেছে বিএনপি ও সমমনোনা দলগুলো। এছাড়া 12 দফায় 23 দিন সারা দেশে সড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করেছে তারা। এছাড়া অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে 8 দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে দলটি। নির্বাচন পরবর্তী সময়ে গণসংযোগ ও আলোচনা সভা, নিরীহ ও ঘরোয়া কর্মসূচি পালন করেছে বিএনপি। এবারই প্রথম কালো পতাকা নিয়ে রাজপথে নামছে দলটি। বিএনপি সরকার বিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছে বলছে ওবায়দুল কাদের। বিএনপি বিভিন্নভাবে সরকার বিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন তাদের অগ্নি সন্ত্রাসের সঙ্গে যুক্ত হয়েছে গুজব সন্ত্রাস, কথার বোমা মেরে এই সরকারকে উৎখাত করা যাবে না। সোমবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন বিএনপি সব কিছু হারিয়ে শোক সাগরে নিমজ্জিত, এখন আর তাদের সামনে কিছু নেই, কালো পতাকার সঙ্গে কালো ব্যাস ধারণ করতে বলবো, কালো ব্যাস ধারণ করলে ষোলকলা পূরণ হবে। নির্বাচন পরবর্তী করণীয় ঠিক করতে আজ বসছে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কার্যনির্বাহী সংসদের সভা ডেকেছে আওয়ামী লীগ। আজ সন্ধ্যা 6:30 প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় জাতীয় নির্বাচন পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেবে ক্ষমতাসীনরা। একই সঙ্গে নির্বাচনে দলীয় ও দলের স্বতন্ত্র প্রার্থীদের বিরোধ নিরসন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নেতাদের জেলা সফর এবং কেন্দ্রীয় এবং জেলা উপজেলায় বর্ধিত সভা নিয়েও আলোচনা করবে আওয়ামী লীগ। উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে দলের কৌশল চূড়ান্ত হতে পারে আজকের সভায়। এছাড়া দ্রব্যমূল্য সহ সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক নানান বিষয়ে আলোচনা হবে কার্যনির্বাহী সংসদের সভায়। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে ও দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এমপি বলেন জাতীয় সংসদ সভায় নির্বাচনের পর এটাই প্রথম সভা, ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যে বিশাল বিজয় সেটা নিয়ে আলোচনা হবে। এছাড়া নির্বাচনের আগে ও পরের পরিস্থিতি নিয়ে আলোচনা পর্যালোচনা হবে, দলকে আরও ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে। ইসলাম ও মুসলমান ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলছে চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম
চরমনাই পীর বলেছেন, বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলমানদের ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে। শিক্ষানীতি নিয়ে এই সরকারের তামাশা দেখলে তা পরিষ্কার হয়ে যায়। বিদেশি একটি রাষ্ট্রের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার এই অপপ্রয়াস এদেশে সফল হবে না। তাই নীতি ও আদর্শের ওপর অটল থেকে বাংলাদেশও তার ক্রিস্টি কালচার রক্ষায় প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, বিদেশি শক্তির ইন্ধনে বাংলাদেশকে ধ্বংস করার গভীরভাবে ষড়যন্ত্র চলছে, কিন্তু এদেশের সচেতন জনগণ তা হতে দেবে না। আদর্শবান যুবকরা এদেশের সম্পদ, যুব সমাজকে এদেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জামিন পেলেও জেলগেটে টাকা না দিলে মিলছে না মুক্তি, বলছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন অনেকেই আদালত থেকে জামিন পেলেও কারামুক্তি মিলছে না। জামিনের কাগজ নিয়ে কারাফটক থেকে বের হওয়ার সাথে সাথে আবারও নতুন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। আওয়ামী পুলিশ প্রশাসন বিএনপি পন্থী সহ গণতন্ত্রকামী দলগুলোর নেতাকর্মীদের জীবন নিয়ে খেলছে। অবৈধ সরকার যেন নিজেদের টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিএনপি নেতাকর্মীদের উপর। জামিনে মুক্তি পেলেও জেলগেটে অপেক্ষমান গোয়েন্দা সংস্থার লোকদেরকে টাকা না দিলে তাদের মুক্তি মিলছে না। তিনি বলেন, অসংখ্য গরিব নেতাকর্মী জেলগেটের টাকা না দেওয়ায় কারাগারেই ধুকে ধুকে জীবন কাটাচ্ছে। শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে প্রতিশোধের হাতিয়ার হিসেবে গড়ে তুলেছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আইন শৃঙ্খলা বাহিনী এখন আওয়ামী সুরক্ষা বাহিনীতে পরিণত হয়েছে। আজ দেড় দশক ধরে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে টাকা চষে নেওয়ার জন্য। লেলিন মানুষের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে, বলছে সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মানব জাতির ইতিহাসে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্বের মধ্যে লেলিন অন্যতম। তিনি মানুষের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। তার বিপ্লবী মতাদর্শ ও বিপ্লবী রাজনৈতিক তৎপরতার প্রভাব হয়েছে সুদূর প্রসারেই ও বিশ্বব্যাপী। শোষণ ও বঞ্চনার পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার বিপরীতে সাম্যবাদী সমাজের লক্ষ্যে সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব লেলিন ও তার বলশেভিক বিপ্লবী পার্টির সহযোদ্ধারা রাশিয়ায় বাস্তবে তা প্রমাণ করেছেন। রোববার রাজধানীর সেগুন বাগিচায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রুশ বিপ্লব ও আন্তর্জাতিক শ্রমিক শ্রেণীর নেতা লেলিনের মৃত্যু শতবর্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে লেলিন পরবর্তী একশো বছর ও রাষ্ট্র বিপ্লবের প্রশ্ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাইফুল হক বলেন, লেলিন রাশিয়ায় বিপ্লবের মতাদর্শিক রাজনৈতিক ভিত্তি প্রতিষ্ঠার পাশাপাশি সশরীরে এই বিপ্লবে নেতৃত্ব প্রদান করেছেন। মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর অন্যতম হচ্ছে রুশ বিপ্লব, যা শোষণ ও বৈষম্যমূলক অমানবিক পুঁজিতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে। গ্যাস সরবরাহ বিঘ্নের কারণে চট্টগ্রামে ভোগান্তির শেষ হয়নি। এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। অনেক বাসা বাড়িতে এখনও চুলা জ্বলছে না, সিএনজি স্টেশনে গ্যাস পাচ্ছে না যানবাহন। এদিকে নারায়ণগঞ্জ গাজীপুর শিল্পাঞ্চলেও গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ার প্রভাব পড়ছে বিভিন্ন কারখানায়। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল থেকে ২৪ ঘণ্টা পর গ্যাসের আংশিক সরবরাহ শুরু হলেও দেশের পূর্বাঞ্চলে সংকট কাটেনি। গতকাল শনিবারও দিনভর ছিল দুর্ভোগ। অনেক এলাকায় গ্যাসের চুলা জ্বলেনি, কিছু কিছু এলাকায় জ্বলছে মিটি মিটি করে। সকালে নাস্তা তৈরি করতে পারি না, আদৌ আসবে কিনা জানি না, দুপুরে রান্না বাইরে থেকে নিয়ে আসতে হবে। রাখিদের আনন্দ লাগে, ঝুটমুটলা আর কি হরি পাই না কোনো জায়গা, আমরা গরিব মানুষ এত ওই করব কেমনে। আর সিএনজি ফিলিং স্টেশনে গাড়ির লাইন গত শুক্রবারের তুলনায় আরো লম্বা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কারিগরি ত্রুটির কারণে এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পূর্বাঞ্চলে বিপর্যয় নামে গ্যাস সেক্টরে। এদিকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ কম। অনেক আবাসিক এলাকায় সিলিন্ডার বা গ্যাস বা কেরোসিনের চুলা জ্বালিয়ে রান্নার কাজ সেরেছেন বাসিন্দারা। গ্যাস সংকট নিয়ে আসলে খুব সংকটে আছি, আমাদের বাসাবাড়ির ভাড়াটিয়ারাও বাসা ছেড়ে চলে যাচ্ছে, এতে আমরা বিশাল একটা সংকটে পড়ছি। এছাড়াও গ্যাস সংকটের কারণে কল কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাস একেবারেই থাকে না, সেক্ষেত্রে আমাদের পার্টিদের আমাদের প্রয়োজনীয় যেই শিপমেন্টগুলো ওদের প্রয়োজনীয় ফেব্রিক আমরা ডেলিভারি করতে পারছি না। গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাস সংকটের কারণে টঙ্গী, বোর্ডবাজার, কোনাবাড়ি, কাশিমপুর, কালিয়াকৈর ও শ্রীপুরের বিভিন্ন এলাকার বেশিরভাগ কারখানায় প্রভাব পড়েছে।
কর্তৃপক্ষের কাছে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন আবাসিক ও শিল্প গ্যাস ব্যবহারকারীরা। বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আগে আমরা দিনের বেলা পাইতাম না, রাতের বেলা গ্যাস পাইতাম, কিন্তু বর্তমানে নারায়ণগঞ্জ জোনে বিশেষ করে রাত দিন ২৪ ঘন্টাই একেবারে। এদিকে দু একদিনের মধ্যে গ্যাসের সংকট কমবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এই একটা গ্যাপ আমাদের থেকে যাচ্ছে, বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রি এবং বিদ্যুতের ক্ষেত্রে।